আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো চিকেন বান। আশা করছি আমার আজকের চিকেন বানের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে 1 কাপ কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ ড্রাই ইস্ট। আমি নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে যে কোনো গরম স্থানে রেখে দিব 5 মিনিটের জন্য, অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। মিনিট পর ফিরে এলাম, দেখতে পাচ্ছেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখন 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি ময়দাটা আগে থেকে চেলে রেখেছিলাম, ভালো করে হাত দিয়ে এটাকে মিক্স করে নিব। একটু সময় নিয়ে ভালো করে এটাকে ময়ন করতে হবে, যাতে করে কোনো প্রকার লাম্পস বা দানা দানা না থাকে, ডোটা যাতে খুবই সফট হয়। ভালো করে ডোটাকে আমি ময়ন করে নিয়েছি। আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম, 1/2 কাপ এক্সট্রা রেখে দিয়েছিলাম, আমার সর্বমোট 2.5 কাপ পরিমাণ ময়দা লেগেছে। ভালো করে ডোটাকে আমি ময়ন করে নিলাম। এর উপর অংশটাতে সামান্য কিছুটা তেল লাগিয়ে এটাকে গ্রিস করে দিব, যাতে করে আমরা যখন ঢাকনা দিয়ে রাখবো এটা ঢাকনার মধ্যে লেগে না যায়, তুলতে সহজ হবে। এখন ঢাকা দিয়ে গরম স্থানে রেখে দিব আমি 1 ঘন্টার জন্য রেস্টে। 1 ঘন্টা পর ফিরে এলাম, দেখে বুঝতে পারছেন ডোটা কিন্তু ফুল একদম ডাবল হয়ে গেছে। আমি এর ভিতরের হাওয়াটা ভালো করে বের করে নিব। এটাকে এখন আমি একটি কিচেন কাউন্টারের উপরে নিয়ে নিচ্ছি। এই যে কিচেন কাউন্টারের উপরে নিয়ে নিলাম, বড় ছড়ানো একটি জায়গাতে নিয়ে নিতে হবে। ভালো করে একটু ময়ন করে নিব, যাতে করে এর ভিতরে কোনো প্রকার এয়ার বাবলস না থাকে। আমি যে লম্বা শেপ করে নিলাম, হাতের মুষ্টি করে করে আমি এগুলোকে ভাগ করে নিব। এই যে আমার সর্বমোট 8টা ডো হয়েছে, এবার প্রত্যেকটাকে আমি রাউন্ড শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এভাবে করে নিচ্ছি। 1টা ডো আমি নিয়ে নিয়েছি, এর উপরে আমি কিছুটা তেল লাগিয়ে দিয়েছি। এবার রুটি বেলে নিব। এই তো বেলে নিলাম, খুব বেশি বড় করতে হবে এমন কিন্তু কথা নয়। আমি এখন এর ভিতরে দিয়ে দিব চিকেনের পুর। এই চিকেনের পুরটা কীভাবে তৈরি করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে শর্টকাটে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে দেখালাম না, এতে করে ভিডিওটা কিন্তু খুব বেশি বড় হয়ে যাবে। এখন ভালো করে আমি মুখটাকে বন্ধ করে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখানটা একটি ট্রে নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি, এই ট্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। এই যে আরেকটা তৈরি করে নিলাম, এটাকে রেস্টে রেখে দিব আমি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা আমি এই রুটিটার উপরে ব্রাশ করে দিব, আপনারা চাইলে দুধ ব্রাশ করে দিতে পারেন। অন্যদিকে এখানে নিয়েছি আমি সাদা তিল, তিলটা ছড়িয়ে দিচ্ছি। তিলের পরিবর্তে কালো জিরো ব্যবহার করতে পারেন, অথবা এমনিতে দিলেও হয়ে যাবে যদি হাতের কাছে না থাকে। এখন এটা সরাসরি চুলায় বেক করব। চুলায় একটি হাঁড়ি প্রিহিটের জন্য বসিয়ে দিয়েছি, হাঁড়িটা প্রিহিট হয়ে গেছে। আমি এখন রুটির মোলটা দিয়ে দিব। চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে আমি বেক করব
25 থেকে 30 মিনিট। ফিরে এলাম আবারো, দেখেই নিশ্চয় বুঝতে পারছেন যে রুটিটা পারফেক্ট হয়ে গিয়েছে। চুলায় করেছি বিধানে, কিন্তু উপরের কালারটা তেমনটা আসেনি। আমি ওভেনেও করেছি, ওভেনের একটা রুটি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন ওভেন এবং চুলার মধ্যে কতটুকু পার্থক্য আছে। এটা কিন্তু এখনও গরম আছে, আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো বান তুলে নিয়েছি, কতটা নরম কতটা সফট হয়েছে যে বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। যেটা আমি চুলায় করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেটার কালার কিন্তু দেখিয়ে বোঝা যাচ্ছে যে এটা চুলার কতটা নরম হয়েছে। আর ওভেনের যেগুলো এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুনরায় কিন্তু আগের স্থানে ফিরে এসেছে। এ বানটা খেতে যে কতটা টেস্টি হয়েছে আমি সঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার তো খুবই পছন্দ হয়েছে। নরম তুলতুলে একটি চিকেন বান। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আসছে কিন্তু পবিত্র রমজান মাস, সেই রমজান মাস উপলক্ষে আপনারা এগুলো ইফতারিতে তৈরি করতে পারেন, খেতে ভালোই লাগবে, সবাই প্রশংসা করবে আপনার। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।